প্রত্যেক দিন বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই গোটা রাজ্য জানে যে বিরোধী সিপিআইএম মুখ্যমন্ত্রীকে অপদার্থ বলে দিয়েছে। সত্য তৃণমূল নেত্রী সায়নী ঘোষ বিপ্লব কুমার দেবকে মূর্খ বলে দিয়েছেন। অর্থাৎ বিরোধীদের ভাষায় একটা অপদার্থ মূর্খ হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। যদিও অনেকে মনে করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পুরুষ নন, উনি দেবতুল্য মহাপুরুষ। সুখের খবর হচ্ছে এই মহাপুরুষের হাতেই রয়েছে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর। ভালো না লাগার খবর হলো স্বাস্থ্য দপ্তরটাই আজ অসুস্থ। বুধবার আইজিএম হাসপাতালে রোগীর পরিবারের লোকজনদের জুতো পেটা করল বেসরকারি নিরাপত্তা কর্মীরা। অসুস্থ রোগীর জন্য বাড়ি থেকে ভাত ডাল ইত্যাদি নিয়ে যায় এক মেয়ে। তার কাছে হাসপাতালে প্রবেশের বৈধ পাস থাকলেও ঢুকতে দেওয়া হয় না তাকে, হয় বাকবিতণ্ডা, এরপর জুতো পেটা করা হয় বলেও অভিযোগ। আর এ সবই হয়েছে পুলিশের সামনেই। রুগী দেখার টাইম ইয়ে মানে আপডাউন করতে পারবে একজন, কিন্তু ফাঁস দিয়ে তারা দেয় না। তাহলে এখানে ফাঁস দেওয়ার মানে কি? দেওয়ার মানে কি? দেওয়া তো মানে কোনো হয় না, আমি কোনো তর্ক করছি না। এখন যে ঘটনাটা হয়েছে আসলে কি হয়েছিল? আসলে আদৌ আমার সঙ্গে সঙ্গে অনেকবার কইছে, মেয়েটা অনেকবার কইছে আমি বাচ্চাটা রেখে আসছি, আমার একটু দাও, আমি একটু দেখে আসবো। না, তারা কইতেছে বাদ না নিলে তারা দিত না। এরপরে তো মেয়েটা অনেকবার বারবার অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু মেয়েটার দোষ নাই, রুগী দেখার রুগী লোকের কোনো দোষ নাই। বারবার তার তারপর কোথায় আছে ফোন মারবো, তাই দেখাই দিব, তারপর তাই মানে অনেক খেপে গেছে। খেপার পরে অনেক পিটাপিটি হয়েছে, এখানে তোলা দিয়ে মার ফিট হয়ে গেছে। কাল কার সাথে? ওই গাঁটের সঙ্গে আর পার্টির সঙ্গে। তারপরে? তারপর এটা নিয়ে ওই মানে অনেক কিছু সারা দিন বারবার কিছু সারাও কিছু বারবার দাও দাও দিছে না, সারা কত কোনো দাম। মহিলা মহিলা মারপিট? হ্যাঁ হ্যাঁ, মহিলা মহিলা মারপিট। সিকিউরিটি? হ্যাঁ হ্যাঁ। কি মনে হয় হসপিটাল সিকিউরিটি কিরকম কাজ করছে? সিকিউরিটি ভালোটাও কম কইতাম না, এটা ফাটির লেগে রুগীর লেগে ঠিক আছে, কিন্তু ফাটিও তো একটা রিকোয়েস্ট, তারা জাস্ট 5 মিনিট কথা কইব, আমি 5 মিনিট আগে করু, এ কথা যদি দাম না থাকে তখন তুমি তর্ক করবা, কিন্তু এখানে তো এই এমন হয়েছে না কথাটা, কিন্তু কোনো লোকই যুক্ত দেয় না। আর কথা একটা রিকোয়েস্ট থাকে, আমি 5 মিনিটের ভিতরে আয়া করু, তখন যদি আমি না আয়া করি তখন আমার ইয়ে করো, কমপ্লেন করো, কিন্তু কেমন না। তাহলে আমরা আমি রানীবাজার, আমারও পেশেন্ট আছে এখানে অবশ্য। এসব ঘটনা ত্রিপুরার জন্য এখন ছোট ব্যাপার, হাসপাতাল, স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসক সবই আছে, নেই শুধু পরিষেবা। আর হীরা যুগে মানুষ এতেই অভ্যস্ত হয়ে গেছে। তবে অনেকেই বলছে 2018-তে ছিল ভুল, আর নয় পদ্মফুল। Bureau Report, Independent.